আচ্ছা, আমরা করছিলাম হচ্ছে গোলক করছিলাম, গোলকের আমরা এ পর্যন্ত আমরা করেছি 24 করে এসেছি, অর্থাৎ এ পর্যন্ত আমরা 3 নম্বর ক্লাস করে এসেছি। আজকে হচ্ছে গোলকের 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাস আমাদের 25 থেকে শুরু হবে। 25-এর অঙ্ক দেখো কি বলেছে, 25। একটি অর্ধ গোলকাকৃতি বাটির অন্তব্যাস 7 সেমি এবং এটির 3.5 সেমি পুরু ধাতব চাদর দিয়ে তৈরি, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? কি দিয়েছে? একটা বাটি দিয়েছে, এটা তো পুরু বাটি দিয়েছে। পুরু বাটির কি হয়, তাহলে হচ্ছে অর্ধগোলক, অর্ধগোলক আকৃতি পুরু বাটি। এই যে তোমাদের অর্ধগোলকের যে সিস্টেমটা ছিল কি ছিল, এরকম এরকম একটা মনে করো, আমি 2D ডাইমেনশনে দেখালাম যে অর্ধগোলকের দুটো সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে স্মল আর হয় আর একটা হচ্ছে ক্যাপিটাল আর হয়, আর এদের যে গ্যাপটা সেটাকে হচ্ছে পুরু বলেছে। প্রশ্নে বলেছে যে একটি অর্ধগোলকের বাটির অর্ধব্যাস হচ্ছে 7 সেমি, অর্থাৎ স্মল আর যেটা এইটা আছে 7 সেমি, আর এটা যে পুরো যেটুকু এখান থেকে এটুকু কত বলেছে, 3.5 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল আর কত হবে, হবে তাই না, 7 প্লাস 3.5 যোগ করলে কত হচ্ছে, 10.5। আর 10.5 মানে কি, 10.5 21/2 করলে তো 10.5 হয়, অর্থাৎ এটাকে যদি দশমিক তুলে দিলে 10 যদি দেবো, এটাকে কাটি 5 দিয়ে 1 আর ওদিকে 2, অর্থাৎ 21/2। 21/2 মানে হচ্ছে 10.5, অর্থাৎ 21কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5 হয় বা 10.5 হয়। তাহলে ক্যাপিটাল আর এর যে মানটা সেটা হচ্ছে 10 21/2, আর স্মল আর এর যে মানটা আসলে সেটা কত আসলো, 4। তাহলে আমার ফাঁকা বা পুরু যুক্ত বাটি অর্ধগোলক আকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, কারণ এখানে সমগ্র তল চেয়েছে। সমগ্র তলের ক্ষেত্র যেটাকে আমরা টোটাল সারফেস বলতাম, TRS, না, এর ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, পাই ইনটু 3R² + r² এত বর্গ একক ছিল, এটা তো আমাদের সূত্র ছিল। সেই সূত্র অনুসারে আমাদের কি জানার দরকার ছিল, দুটো আর এর মান জানা দরকার ছিল, যেটা আমরা দুটো আর এর মানই আমরা জেনে আসলাম, ঠিক আছে, যেটা পুরো দিয়ে আসলে এবার আবার মানটা বসিয়ে দিয়ে শুধু ক্যালকুলেটটা করলে উত্তরটা চলে আসবে। ক্যালকুলেটটা কত সহজে বা কিভাবে করা যায় সেটা দেখো। তাহলে পায়ের মান এখানে কি, 22/7 বসে দাও 3, আর এর মান এখানে কত, আর এর ক্যাপিটাল আর এর মান 21/2, 21/2 তাই স্কোয়ার, আর স্মল আর এর মান কত, 7 তাই স্কোয়ার, কত বোঝা গেল এটা। এবার হচ্ছে স্কোয়ার বারো 22/7, 3 3 × 441/4, 21-এর স্কোয়ার করলে 441 আর 2-এর স্কোয়ার করলে 4 হয় প্লাস 49, বুঝা গেল। তাহলে এবার উপরটা গুড করাতে দেখ, 22/7 3 × 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে কোথায়, 3 অক্ষে 3 3 4 12 2, এত মানে 1 3 4 12 1 13, 1323, 1323/4 প্লাস 49, হ্যালো এটা 49। এবার এটাকে লসাগু করো, লসাগু 22/7 বাইরে থাকবে, 22/7 বাইরে লসাগু হচ্ছে 4 লসাগু, তাহলে 1323 যোগ, তাহলে 49-এর সঙ্গে 4-এর গুণ হবে, তাহলে 49-এর সঙ্গে 4-এর গুণ করলে কত, 196 হয় তাই না, তাহলে সেদের গুণ করলে হচ্ছে 196, তাহলে 4 আর হচ্ছে 22/7 গুণ নিচে 4 উপরে যোগ করলে হচ্ছে কত হচ্ছে দেখো, 9 11 1, আর তোমার 1 3 4, এটা হচ্ছে কি 5 তাই না, 5, তাহলে 1519 নাকি, দেখো তো একবার যোগটা কি হচ্ছে, 1519ই হচ্ছে, 1519, তাহলে 1519 7 দিয়ে কাটো, 7 দিয়ে যদি কাটি তাহলে 7 × 14 থাকে তোমার 1 7 অক্ষে 7, আর 7 × 14 49, তার মানে 217। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 11 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 217 × 11/2, কথা বোঝা গেল, 217 × 11/2, তাহলে এটাকে গুণ করো, গুণ করলে কথা দেখো 23 87, এটা গুণ করেছে 23 87/2,
আর এটাকে ভাগ করে দিলে হচ্ছে 11, এক এক থাকে তুমি হচ্ছে এক থেকে 9 দুগুণে 18, আবার 3 দুগুণে 6.5, এটা উত্তর। 26। একটি 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ধাতব অর্ধগোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, এই গোলকের ব্যাসার্ধ কত হবে? তাহলে এটা ছবি আঁকি আমরা, করবো, করলেই বুঝতে পারবো। দুটো অর্ধগোলক আমরা তৈরি করে নিই, এরকম অর্ধগোলক আছে, যে অর্ধগোলকটা হচ্ছে একটা ব্যাসার্ধ কত বলেছে 5 সেন্টিমিটার, আর একটা মনে হচ্ছে কত 3 সেন্টিমিটার, এটা তো 3 সেন্টিমিটার। এই গোলক দুটোকে গলিয়ে একটা পূর্ণ গোলক তৈরি করছে, এরকম একটা পূর্ণ গোলক তৈরি করছে। এটা পূর্ণ গোলক তৈরি করছে, দুটো অর্ধগোলক দিয়ে এটা পূর্ণ গোলক তৈরি করছে। এই গোলকটা যে ব্যাসার্ধ যেটা, এটাকে আমরা ক্যাপিটাল আর ধরলাম, এই আরটা কত এটা আমাদের প্রশ্ন করছে। এর আয়তন আর এর আয়তন যোগ করলে এর আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে। আচ্ছা, গলিয়ে যখন এটাকে গোলায় যখন তৈরি করছে, তখন দুটোর আয়তন এক হয়ে যাচ্ছে, দিয়ে এটা তৈরি হচ্ছে। তাহলে এর আয়তনের সূত্র কি? এর আয়তন সূত্র 2/3 πr² অর্থাৎ 5 এর কিউব, পায়ের কিউব। আর এর আয়তন তাই 2/3 π³³। এই দুটো যোগ হচ্ছে, যোগ হয়ে যাওয়ার পর এই সম্পূর্ণটা হচ্ছে, সম্পূর্ণ আয়তনিক সূত্র কি? 4/3 πr³। এটা অর্থাৎ সবার মতো পায়ে আছে, পায়ে তুলে দিতে পারি আমি। আচ্ছা, সবার নিচে 3 আছে, 3ও তুলে দিতে পারি। তাহলে কি কি তুলে দেব? পায়ে আর 3 তুলে দেবো, তাহলে 2×, এরা এরা গুণ করলে কত হয়? 5 এর কিউব করলে কত হয়? 125। 2×, এরা এগুলো হচ্ছে 27, সমান সমান হচ্ছে 4×8³। তাহলে আমরা কি কি বাদ দিলাম? পাই 3 বাদ দিলাম, 3 আর উপরে পাই বাদ দিলাম। এবার দেখো, 2 কমন নিয়েও তো কিন্তু 4 বাদ দিতে পারি। এখানে যদি আমরা 2 কমন নিই, তাহলে 125 + 27 = 4×r³। তাহলে এখান থেকে আমরা এখানে 2 কেটে দিলাম, তাহলে এখানে 2r³ থাকলো। এটা যোগ করলে কত হচ্ছে? এটা যদি আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে কত হয়? যোগ করলে আমরা যেটা পাবো, এটা হচ্ছে 12 × 2, আর এটা হচ্ছে 152 হচ্ছে। 152 সমান হচ্ছে 2r³। তাহলে 2 দিয়ে 152 আবার কাটাকাটি যাই, 7 × 14, 6 × 12, অর্থাৎ 76 পেলাম। তাহলে r³ যে মানটা পেলাম, r³ সেটা পেয়ে গেলাম হচ্ছে 76। শুধু 8 কি লেখা যেতে পারে? সাইড চেঞ্জ করলে এটা কিউব হয়ে যায়, ঘনফল হয়ে যায়। ঘনফলকে এরকম লাগে, ঘনফলকে এইভাবে লাগে, অর্থাৎ এই তীর চিহ্ন এই ছবির ভিতরে তিনটা রাখলে ঘনফল চলে আসবে। তাহলে তাহলে এটাই আছে আমাদের প্রশ্ন উত্তর। 27। একটি 42 সেমি বাহুবিশিষ্ট ধাতু ঘনক থেকে বৃহত্তম গোলক কেটে বের করে নিলে কত ধাতু পড়ে থাকবে? একটা ঘনক তো আছে, সেই ঘনকের মধ্যে থেকে বৃহত্তম গোলক কেটে নেবে। তাহলে একটা ঘনক যদি আমরা দেখে নিই, ঘনকটা এরকম তৈরি হয়, এই ছাড়া ঘনক, এই ঘনকের মধ্যে একটা বৃহত্তম হচ্ছে গোলক তৈরি হচ্ছে। এই গোলকটা যেটুকু আমি কেটে নিই, তাহলে বাদ বাকি যেটুকু পড়ে থাকবে সেটুকু হচ্ছে প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এই গোলকের যে ব্যাস হয় সেটা আছে ঘনকের বাহুর সমান। বাহুটা কত বলেছে? ঘনকের যে বাহুটা সেটা দিয়েছে 42 সেন্টিমিটার। তাহলে ব্যাস অফ ব্যাস অর্থাৎ তার গোলকের গোলকের ব্যাস কত হচ্ছে? 42 সেন্টিমিটার। তাই তো, গোলকের ব্যাস যেটা সেটা হচ্ছে ঘনকের বাহু, এটা আমরা এর আগেও জেনে এসেছি। আর আমরাও জানলাম ব্যাস মানে হচ্ছে 2r, 2r সমান হচ্ছে, আমি স্মল আর ধরি, 2r সমান হচ্ছে 42। তাহলে শুধু r সমান লেখা যেতে পারে, 42/2 লিখলাম, কত 21 হয়, 21 তো হয়, কাটাকাটি করলে 21 হয়, আমি করবো এরকম থাকো। আচ্ছা, আর ঘনকের বাহু দৈর্ঘ্য সূত্র, ঘনকের ক্ষেত্র, ঘনকের ঘনফল কত? অর্থাৎ
অর্থাৎ ঘনকের আয়তন কত? ঘনকের ঘনফল বা আয়তনের সূত্রটা কি ছিল? বাহুকি বলতে হবে, মুখস্থ রাখতে হবে, বাহুকু অর্থাৎ এ কিউ। এ যদি বিয়াল্লিশ হয়ে থাকে, এ যদি বিয়াল্লিশ হয় তাহলে এটা হবে বিয়াল্লিশের কিউ। অর্থাৎ এই বিয়াল্লিশ ঘন কিউ হচ্ছে টোটাল ঘনকের মধ্যে যতটা মেটেরিয়াল আছে ততটা হচ্ছে বিয়াল্লিশ ঘন কিউ। কিন্তু তার থেকে বের করে নেবে কি একটা গোলক বাদ বাদ দেবে, যার আয়তন কি গোলকের আয়তন সূত্র কি? গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3 πr বলতে 42/2। থ্যাংক ইউ। এই আয়তন থেকে এটা বাদ দিলে পরে যেটুকু পড়ে থাকবে সেইটুকু আমাদের প্রশ্ন উত্তর চেয়েছে, কথা বুঝলে? তাহলে অ্যান্সার অনুযায়ী আমরা যেটা করতে পারবো সেটা কি, যেটা করা যেতে পারে সেটা হচ্ছে 42 ঘনে কি তার থেকে বাদ যাবে হচ্ছে π/3 π 42/2 তার কিউ। এটা বাদ দিলে যেটুকু পাবো সেটুকু হচ্ছে আমাদের উত্তর, কথা বুঝলে? এবারে বাদ কত পাবো আমরা কত কৌশলে বাদ দিয়ে দেখো, খেয়াল করো দেখো এর মধ্যে কি 42/42 আছে কমন? 42 কিউ 42 কমন আছে, আমরা 42 স্কোয়ার কমন নেবো, 42 স্কোয়ার কমন নেবো। তাহলে 42 স্কোয়ার যদি আমরা কমনই নিই তাহলে কি করে থাকবে, একটা 42 এখানে করে থাকবে আর একটা 42 এখানে থাকবে, যেমন হচ্ছে -4/3 π/2 ইন্টু একটা 42 যদি তাহলে একটা 42 থাকবে আর নিচে 8 থাকবে, কারণ 2 তো ছিলই, 2 এর কিউব করে দিলাম আর 42 একটা রাখলাম। ক্যালকুলেটর বোঝা গেল কিভাবে করছি আমি? হ্যাঁ 42 কমন নিলাম, হ্যাঁ এখানে তো 3টে আছে কিউ, মানে 3টে আছে, দুটো বের করে নিয়ে এসেছি আর এদিকে 2 এর কিউব 8 করে দিয়েছি, কথা বোঝা গেল? এবার দেখো এখান থেকে যদি আমরা একটা কাটা, এটা 3/21 হচ্ছে, এই দুটো গুণ করলে 3/21, এই 21 দিয়ে 42 এর কাটলে কত হচ্ছে 2, কথা বোঝা গেল? তাহলে এই 2 আর এটা কাটলে তো 4, এই 4/4 কেটে গেল, তাহলে এবার থাকলো কি শুধু 22 থাকলো, আর এবারে কত থাকলো 42, তার মানে আমরা এখানে পেলাম হচ্ছে 42 স্কোয়ার ইন্টু 42 থেকে 22 বাদ দিচ্ছে, কথা বোঝা গেল? 42 স্কোয়ার করলে কত হয়? তাহলে এটা গুণ করলে হচ্ছে 1764 42 স্কোয়ার, সঙ্গে এটা এটা বিয়োগ করলে কত হচ্ছে 20, কত হবে বেশি 20 হয়। আর তাহলে এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে দেখো, 2 গুণ করো 42 2 গুণ করলে এটাতে 2 গুণ করলে যেটা যাবে, তাহলে 2 গুণ করলে হচ্ছে 8, 2 গুণ করলে 12, 2 হাতে হবে 7 × 14 আর 15, আর 2 × 2 আর 3, এই হচ্ছে আমাদের উত্তর। হয়েছে 28। একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি হলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে প্রশ্নটা ভালো করে বুঝবা কি দিয়েছে, ব্যাসার্ধ 20% বৃদ্ধি করেছে অর্থাৎ 8 ছিল হচ্ছে 20% বেড়েছে, প্রশ্ন কি দিয়েছে এর সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্রতল ক্ষেত্রফল করতে হলে এই আর এর সঙ্গে সমগ্রতলের ক্ষেত্রফল কি সম্পর্ক, আর হয় সমগ্রতলের ক্ষেত্রফল স্কোয়ারের সম্পর্ক, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল, সমগ্রতল না কি ছিল, শুধু বক্রতল ছিল না, অর্থাৎ সারফেসের যে ক্ষেত্রফল সূত্র কি, সারফেসের ক্ষেত্রফল সূত্র কি ছিল যে 4πr² অর্থাৎ এই 4πটা তো কনস্ট্যান্ট, 4π এর মান ধ্রুবক, মানে কিরকম অর্থাৎ পায়ের এর মান সবসময় 22 এর সাত, তার সাথে 4 গুণ করলে যেটা আজকেও যা হবে ভবিষ্যতে তাই, সব এক্সেন থাকবে, কিন্তু আর এর মানটা কি হয় চেঞ্জ হয়, কারণ আর ওখানে চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হবে, এই জন্য আর চলমান আর কনস্ট্যান্ট মান। আচ্ছা তাহলে এই 8টার সঙ্গে কি সম্পর্ক আসে, 8টার সঙ্গে স্কোয়ারের সম্পর্ক, তাই না? অর্থাৎ আর এখান থেকে আর পাচ্ছে 2 বার, অর্থাৎ 2 আর এর গুণফল হচ্ছে, আর 2 আর এর গুণফলের সৃষ্টি কি পার্সেন্টেজ থাকলে আমরা করেছিলাম না কিছু সিস্টেমটা, সূত্রটা ছিল হচ্ছে a+b + ab/100, এটা ছিল, আর যেহেতু পার্সেন্টেজ দুটোই হচ্ছে পজিটিভ তাই সেই ক্ষেত্রে নো সেন্স, জাস্ট তাই বসাবে মানটা। তাহলে এবার কিছু আর যেহেতু 2 বার লিখতে হবে, আর 2 বার লিখলে 20 + 20 + 20 × 20 / 100, 0 কাটলাম তাহলে এখানে 4, এটা কত হচ্ছে 44 পেলাম। অর্থাৎ দেখো একটা জিনিস এখান থেকে একটা জিনিস, এটা হচ্ছে উত্তর, হ্যাঁ এটা উত্তর, একটা জিনিস শিখে রাখি আমরা যে আর স্কোয়ার করলে মান পাচ্ছি কত, আর এর মান যদি 20% হয় তাকে স্কোয়ার করলে মান হয় 44%, কথা বোঝা গেল? যখন আমাদের কিউ করতে লাগবে, কিউ করা যখন করব তখন আর স্কোয়ার ইন্টু আর গুণ করলে পেয়ে যাবো, কিউ মানে তো এরকম, আর এর কিউ মানে কি
আর স্কয়ার ইনটু আর, যদি কোনো অঙ্কে আর এর মান যদি 20% থাকে তাহলে আমি স্টার বদলে এটার বদলে আমি 44% লিখতে পারি এর মানটা। লিখতে তো পারবো তো, এই লিখতে পারি তো এটা। এর সঙ্গে আবার কি গুণ হবে হচ্ছে 20, তখন আবার এই সূত্রে বেড়ে যাবো, বোঝা গেল ওটা? এর জন্য আমরা জেনে রাখবো, কারণ এটা জেনে রেখে আমাদের অঙ্কের স্পিডটা বাড়ানো যাবে পরে, কথা বোঝা গেল? 29 গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এখানে দেখো সেম অঙ্ক, আগের অঙ্কের সঙ্গে কিন্তু 20% কথাটা বলেছে, এখানে আয়তন চেয়েছে, তাহলে ব্যাসার্ধ আর এখানে 20% বলে দিয়েছে, চেয়েছে কি আয়তন। আয়তনকে বিয়োগ করতে প্রকাশ করি, আয়তনের সূত্র কি 4/3 πr³, অর্থাৎ আর এর সঙ্গে ইয়ারে কি সম্পর্ক, কিউবের সম্পর্ক, তিনবারের সম্পর্ক, তিনটে গুণের। আমরা আর এর স্কোয়ারের মানটা একটু আগে আমরা যেটা করলাম সেটা কত পেলাম, 44% পেয়েছি, ওইভাবে 44% পাবো। তাহলে এই 44%-এর সঙ্গে আবার 20% যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা আয়তনে পেয়ে যাবো, পাবো তো। তাহলে সূত্রটাকে গুণের যে সূত্রটা ছিল সেটা কি ছিল, যে a+b+ab/100, অর্থাৎ উপরে যেটা করেছে সেম একই সূত্র। সেখানে এ কত, এ বলতে প্রথমটা 44টা আর বি হচ্ছে 20, তাহলে দুটো আমরা প্রথমে যোগ করে দেবো, তাহলে যোগ করলে হচ্ছে 44+44×20/100, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমি কত পাচ্ছি এখানটাই, এখানে যোগ করলে হচ্ছে কত হচ্ছে 64 না 64 হচ্ছে, যোগ এটা হচ্ছে 88/10, তার মানে হচ্ছে 8.8। এই 88/10-কে 8.8 লেখা যায় তো, 10-এ ভাগ করে দিলে তারপরে এটাকে একবার ডাইরেক্ট আমি 8.8 করে দিই, 8.8। এবার 64-এর সঙ্গে 8.8 যদি যোগ করি তাহলে কত হয়, সেটা কত হয়, 72.8 হয়, তাহলে এটা যোগ করে দিলে হচ্ছে 72.8, এটা এত পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে আয়তন, এটা আমাদের উত্তর। 30 গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস করা হলো, বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? একই অঙ্ক, এখানে শুধুমাত্র হ্রাস করেছে, অঙ্কটা একই আছে, পার্সেন্ট ব্যাসার্ধ কত পার্সেন্ট হ্রাস হচ্ছে, ব্যাসার্ধ 20% হ্রাস হচ্ছে, অর্থাৎ আর যেটা সেটা হচ্ছে 20% হ্রাস, আগে 30টা উপর দিকে ছিল তো বৃদ্ধি ছিল, হ্রাস হচ্ছে, আর হ্রাস পাওয়া মানে হচ্ছে সিম্পল কি হয়, মাইনাস হয়, সিম্বল মাইনাস হয়। আচ্ছা এর কি চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলে কি হয়, আর স্কোয়ার হয়, বক্রতলের ক্ষেত্রফল কি আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ারের মানটা কত, আর স্কোয়ার মানে আর গুণ আর, অর্থাৎ দুটো মাইনাস করি, সূত্র একটাই, সূত্র কি ছিল আমাদের, a+b+ab/100, এটা আমাদের সূত্র, তাহলে কি হচ্ছে দুটো যোগ করতে, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে +40, সিম্বলটা মাইনাসে থাকবে, আচ্ছা মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আবার প্লাস প্লাসে প্লাস হচ্ছে, তাহলে এই জায়গাটা +20×20/100, শূন্য শূন্য কেটে গেল, অর্থাৎ 4% প্লাস হচ্ছে, তাহলে -40+4, তাহলে প্লাস মাইনাস আবার মাইনাস, 40 থেকে মাইনাস করলে কত হবে 36, সিম্বল বড় সংখ্যাটা সিম্বল হবে -36, তাহলে এই পার্সেন্টেজ কি হবে, যেহেতু মাইনাস সিম্বল তাহলে কি হবে হ্রাস হবে, অর্থাৎ ক্ষেত্রফল কি হবে হ্রাস হবে, বক্রতলের ক্ষেত্রফল হ্রাস হবে, কথা বোঝা গেল বেটা? 31 গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে আয়তন কত হ্রাস পাবে? তাহলে 31-এ কি হচ্ছে, এক্ষেত্রে পার্সেন্টেজ আর দিয়েছে 20%-ই দিয়েছে, 20% হ্রাস করছে, 20% হ্রাস করছে, আয়তন কত পার্সেন্ট হ্রাস হবে সেটা চেয়েছে, আয়তনের ক্ষেত্রে কি হচ্ছে আর এর কিউব, আর এর কিউব তো, তার মানে আমি কি করে লিখতে পারি, আর এর স্কোয়ার ইন্টু আর করতে পারি, যে আর স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি কত 36 মাইনাস পার্সেন্ট পেয়েছিলাম, আর এই আরটা কত -20, সূত্র আমাদের একটাই, এই সূত্রই আমাদের, সূত্র অনুযায়ী কি করা যেতে পারে, যে দুটো যোগ করতে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, যোগ করলে কত হচ্ছে এটা 56, -56, তারপরে আছে মাইনাস মাইনাস প্লাস প্লাস, আচ্ছা এবার আছে 36×20/100 হলো, এই শূন্য 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 কেটে দিলাম, আচ্ছা এটা কত হচ্ছে 36×72, 72/10, তাহলে 56+72/10,
72 বাই 10 তাহলে ভাগ করে দিলে হচ্ছে 7.2 তাহলে এবার দেখো 56 থেকে 7.2 যদি আমরা বাদ দেই 56 মাইনাস ইনটু 0 আর হচ্ছে 7.2 তাহলে এটা 8 আর তাহলে 1 8 16 এটা 8 হচ্ছে 16 থেকে 8 বাদ 8 আর তাহলে 1 4 তাহলে এটা পেলাম হচ্ছে 48.8 তাহলে অ্যানসারটা যেটা পাবো সেটা কি হচ্ছে 48.8% হ্রাস পাবো এটা তো 32 3 সেমি 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের তিনটি গোলক নিরেট গোলক লোয়ার গোলক বলিয়ে কত সেমি ব্যাসার্ধের বড় নিরেট গোলক তৈরি করা যাবে তার মানে ছোট ছোট তিনটে গোলক আছে কি আছে ছোট ছোট তিনটে গোলক ছোট ছোট তিনটে গোলক আমরা তো অঙ্কন করে নি একটা ছোট গোলক আরেকটা গোলক একটা বড় হবে আর এই তিনটে গোলক যুক্ত হচ্ছে যে গোলকের ব্যাসার্ধ এটা দিয়েছে 3 সেমি 4 আর 5 এটা যুক্ত করার পরে এটা কি হচ্ছে বড়টা গোলক তৈরি হচ্ছে বড় গোলক তৈরি হচ্ছে যে বড় গোলকের ব্যাসার্ধ আমরা ধরব হচ্ছে ক্যাপিটাল আর এটা ধরলাম যে ক্যাপিটাল আর কথা বুঝলে এই বড় গোলকের যে ব্যাসার্ধ যে আয়তন সেই আয়তন সূত্র কি 4/3 পাই ক্যাপিটাল আর কি আর এই ছোট ছোট তিনটে সূত্র বার কি হবে 4/3 4/3 পাই দেখো 4/3 তিনটেরই থাকবে 4/3 তিনটেরই থাকবে কমন থাকবে তাহলে কমন নিয়ে নাও কমন এটাতে 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব দিয়ে আমাদের এটা তৈরি হচ্ছে এটা দিয়ে এটা তৈরি হচ্ছে তাহলে এটা সমান হয়ে যাচ্ছে তিনটে যোগ করলে তবেই তো বড়টা পাচ্ছি মিক্স করে দিলে তাহলে আমি যেটা বড়টা 4 পাই এটা আছে এগুলো এর পাই আছে তাহলে সুভাষণ এই পাশে সেম জিনিস আছে কেটে দিতে পারি আমি তাহলে এটা কেটে দিলাম তাহলে আমার থাকলো হচ্ছে 3 এর কিউব 4 এর কিউব 5 এর কিউব ইজিক্যাল টু r এর কিউব তাহলে r এর কিউব সমান লিখতে পারি 3 এর কিউব কত হচ্ছে 27 4 এর কিউব 64 5 এর কিউব হচ্ছে 125 তাহলে এটা না যোগ করে দিলে কি হয় দুটো যোগ করলে কত এটা যোগ করলে হচ্ছে 216 যা হচ্ছে 6 এর কিউব 216 যা 6 এর কিউব তাহলে দুই সাইডে আবার কিউ তুলে দিলে আর এর মান হচ্ছে 6 তাহলে কি বড়টা তৈরি হবে যেটা হচ্ছে 6 কত বুঝা গেল হয়েছে 33 4 সেমি ব্যাস ও 45 সেমি উচ্চতা বিশিষ্ট চঙ্গলিয়ে 6 সেমি ব্যাসের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে এই অঙ্কটা দেখো ব্যাসার্ধ দেয়নি কিন্তু দুটোরই কিন্তু ব্যাস কথাটা বলে দিয়েছে কথা বোঝা গেল দুটোরই ব্যাস বলেছে তার মানে যারা খেয়াল করতে হবে দুটোর ব্যাস থেকে ব্যাসার্ধটা বের করে রাখবো আমরা রাখতে তাহলে প্রথমত একটা দিয়েছে একটা চং দিয়েছে আর তৈরি করছে চং দিয়ে গোলক তৈরি করছে চিত্রগুলো ভালো করে মাথায় রাখবা একটা চং দিয়েছে তারপর হচ্ছে এটাকে গোলক তৈরি করছে একটা চং যে চংটা হচ্ছে ব্যাস কত দিয়েছে ব্যাস মানে হচ্ছে এখানে এটুকু 4 সেন্টিমিটার আমার চঙের কি জানা দরকার ব্যাসার্ধ জানা দরকার অর্থাৎ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার চার অর্ধেক করে 2 সেন্টিমিটার আর এর উচ্চতা কত দিয়েছে এই উচ্চতা হচ্ছে 45 সেন্টিমিটার উচ্চতা দিয়েছে 45 সেন্টিমিটার এই নিরের যে চঙটা আছে এটাকে গলাচ্ছে তার মানে পুরো আয়তনটা নিতে হবে এই আয়তন দিয়ে একটা কি তৈরি করছে একটা গোলক তৈরি করছে কথা বুঝলে যে গোলক তৈরি করছে যে গোলকের ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরলাম ক্যাপিটালের মান কি দিয়েছে এরা দিয়েছে যে গোলকটা তৈরি হয়েছে সেই গোলকটার ব্যাস দিয়েছে ব্যাসটা কত দিয়েছে 6 দিয়েছে তাহলে এটা যদি আমরা ক্যাপিটাল আর ধরি ক্যাপিটাল আর এর মান কত হবে 6/2 অর্থাৎ 3 সেন্টিমিটার কত বুঝা গেল এটা বড় গোলক না এটা অনেকগুলো ছোট গোলক তৈরি করছে প্রশ্ন বলেছে অনেকগুলো ছোট গোলক তৈরি করা আছে সেই ছোট গোলকের ব্যাস দিয়েছে তোমার আছে 6 তাহলে ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার করে তাহলে সেক্ষেত্রে কতগুলো গোলক তৈরি করা যাবে কথা বলে এরকম একটা হবে আর একটা হবে আর একটা হবে এরকম হয়ে যাবে কতগুলো হবে সেটা এক্সাক্ট আমাদের জানতে হবে তাহলে এর আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এইচ তাহলে পাই আর এর মান হচ্ছে 2 2 এর স্কয়ার করলে 4 আর এইচ এর মানটা কত 45 কথা বলে আর যে একটা গোলকের আয়তনের সূত্র কি একটা গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ আর বলতে এখানে কত বোঝা গেল
তাহলে একটা গোলকের আয়তন হচ্ছে এটা, আর এটা অনেকগুলো গোল তৈরি করবে এর থেকে, কেবল একটা তৈরি হয়েছে। তাহলে একটা গোলকে যা আয়তন হবে যদি আমি এগুলোকে ভাগ করে দিই, তাহলে কতগুলো বেরোবে চলে আসবে? তাহলে মোট সংখ্যা বেরোবে, যেটা মোট সংখ্যা, যেটা মোট সংখ্যা হচ্ছে বড় আয়তনটাকে, বড় আয়তনকে ছোট আয়তনে ভাগ করলে মোট সংখ্যা বেড়ে যায়। তাহলে বড় আয়তন বলতে এটা আছে, যেটা পাই ফোর, পাই ইন্টু ফোর ইন্টু ৪৫, আর ছোট আয়তন কি পাই বাই থ্রি, পাই আর কি, এটা বাকিটা ক্যালকুলেট ক্যালকুলেশন করলে কি হয়, আর কিউ মানে তিনটে আর লেখা যেতে পারে, আর কিউ মানে তিনটে আর লিখতে পারি আমরা, পাই পাই কেটে যাচ্ছে, এই আর সাথে আর কেটে, এই তিনের সাথে তিন কাটলো, আচ্ছা এই চার সাথে চার কেটে গেল, তিন এই তিন গুণ করলে নয়, নয় দিয়ে পঁচিশে কাটলো, তাহলে পাঁচ, তাহলে দাঁড়ালো কত, পাঁচটি, এটা হচ্ছে উত্তর। আচ্ছা এটা ৩৪। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ভূমি ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে ৬ সেমি এবং ২৪ সেমি, এটিকে গলিয়ে একটি নিরেট বল তৈরি করা হলো, বলটির ব্যাসার্ধ কত হবে? তাহলে একই রকম অঙ্কটা, এটা কি হচ্ছে শঙ্কুর সঙ্গে গোলক তৈরি করছে, তাই না? আর ওটা ছিল আগেটা ছিল চোঙের সঙ্গে, আর এটা করতে হবে শঙ্কুর সঙ্গে, আর শঙ্কু আর বল এটা দুটোর আয়তন সমান করছে, আয়তন দুটোই সমান। তাহলে শঙ্কুর শঙ্কুর কি কি ইনফরমেশন দিয়েছে এখানটায়? শঙ্কুর ক্ষেত্রে দিয়েছে হচ্ছে এটি কি দিয়েছে বলতো, ব্যাসার্ধ দিয়েছে, ভূমির ব্যাস, ব্যাস দিয়েছে, উচ্চতা, ব্যাসার্ধ কত দিয়েছে, ৬, ৬ দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে তো, আর উচ্চতা, উচ্চতা বলতে এইচ, এইচ এর মানটা দিয়েছে ২৪, এটা দিয়েছে চোঙের, আর এইটা দিয়ে কি বানাচ্ছে একটা গোলক তৈরি করছে, যে যে গোলকটা তৈরি করবে সেই গোলকটা কি চেয়েছে, এটা এই গোলকটা তোমার তৈরি করছে, এই গোলকটা ব্যাসার্ধ কত সেটা আমাদের প্রশ্ন করেছে, তাতে করেছে। আচ্ছা এই শঙ্কুর আয়তনের সূত্র কি, ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ, এটা শুধু আয়তন, ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ, আমার সবগুলো চ্যাপ্টার করা হয়ে গেছে, না দেখা থাকে সেক্ষেত্রে ভিডিওগুলো আগে দেখে নিও। আর এর আয়তনের সূত্র আমি বারবার পড়েই আসি, ফোর বাই থ্রি পাই আর কিউ, কথা বোঝা গেল? এর মান আমরা জানি, এই আর এর মান কিন্তু জানি, কিন্তু এই আর এর মানটা আমাদের প্রশ্ন। তাহলে এই আর এর মান এটাকে বসিয়ে দিই তিন পাই ইন্টু আর এর মান কত, ৬, ৬ স্কোয়ার করলে হয় ৩৬, আর কি স্কোয়ার করলাম ৩৬ পেলাম, ইন্টু এইচ, এইচ এর মান কত ২৪, যেটা কত ৪ বাই ৩ পাই আর, তাহলে এই পাই এর পাই কেটে গেল, এখানে যে তিনটা ছিল এই তিন আর তিন কেটে গেল, আচ্ছা আর কাটছে চার দিয়ে, যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে চারটা কাটলে এটা কোথায় ৬, চারটা কাটলে ৬, তার মানে আর এর কিউব কি পেলাম, আর এর কিউব পেলাম হচ্ছে এদিকে ৬, অর্থাৎ ৬ স্কোয়ার ইন্টু ৬, অর্থাৎ এটা এটা পাচ্ছে হচ্ছে ৬ এর কিউব, তিনটে ৬ আছে এখানে, দুটো ৬ এটা একটা ৬, মোট তিনটে ৬, মোট তিনখানা ৬, যাকে লেখা যায় ৬ তার কিউব, এটা ৬ কিন্তু, হ্যাঁ ৬ তার কিউব, কি করে হলো, এটা ৩৬ ছিল আর এটা ৬, গুণ করলাম ৩৬ মানে ৬ স্কোয়ার ৮, আর নাহলে ৩৬কে ৬ গুণ করলে ২১৬ হয়, সেটা করলেও করতে পারো তোমাদের ব্যাপার। তাহলে আর সমান সংখ্যা কত পেয়ে গেলাম আমরা, আর সমান সংখ্যা পাচ্ছি কত ৬, আর এর মান আমরা ৬ পেলাম, প্রশ্ন আমাদের আর এর মান ৬ বসে থাকে দশম মিলে নাকি, তাহলে এটাই উত্তর, ৬ হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। ৩৫, একটি ১২ সেমি ব্যাসের চোঙের ভিতরে ভিতরে কিছু জল আছে, তাতে ৬ সেমি ব্যাসের একটি নিরেট গোলক সম্পূর্ণ ডুবিয়ে দিলে জলতল কত সেন্টিমিটার হতে পারবে? একটা চোং আছে তাই না, চোংটার ব্যাস কত বলে দিয়েছি, ব্যাসটা বলে দিয়েছে ১২ সেন্টিমিটারের চোং আছে, মনে করো এটা তো ১২ সেন্টিমিটারের চোং, ১২ টোটালটা ব্যাস না, ব্যাস বলছে ১২, তাহলে এটা আমাদের আটটা কত বেরোবে, ১২ বাই ২ অর্থাৎ ৬ সেন্টিমিটার, আর হচ্ছে ৬ সেন্টিমিটার, ক্লিয়ার হবে ওটা? এর মধ্যে কিছুটা মনে করো জল আছে, বললো কিছুটা জল আছে, ঠিক আছে, এর এর মধ্যে কি একটা একটা গোলক দিচ্ছে, গোলক যে গোলকের ব্যাসার্ধ কত বলেছে, এগুলো তো ব্যাস কত বলে দিচ্ছে, এটা ৬ তাই না, একটা গোলক ফেলবে এর মধ্যে, এই মনে করো একটা গোলক, যে গোলকটার আমাদের ব্যাসার্ধ হচ্ছে
এই আর এর মান কত দিছে 6 সেমি ব্যাসার্ধ 6 না ব্যাস 6 ব্যাস 6 তার মানে হচ্ছে ব্যাসার্ধ হবে বাই 2 অর্থাৎ 3 সেমি আছে এই ব্যাস কি হচ্ছে এই বলটাকে হচ্ছে যার আয়তন কি এর আয়তন 4/3 পাই আর কিউ অর্থাৎ 4/3 পাই আর এর মান বসালে 3 এর কিউ এটা থাকলো এই গোলকটাকে কি করছে তুলে নিয়ে এসে এর মধ্যে ফেলছে তুলে এসে এর মধ্যে ফেললে এর মধ্যে আমি রেখে দিই তাহলে কি আসে এরকম একটা গোলক যেটা এর মধ্যে জলের মধ্যে আছে জলের মধ্যে রয়েছে তাতে কি আছে জলতলটা আরেকটু উঠে গেল ছিল এই লেভেলটা ছিল জলতলটা এই লেভেল হয়ে গেল কত বুঝলে তার মানে এই এই যে যে চাকটা তৈরি হলো যে চাক যে চাকটা অর্থাৎ এই আয়তনটা এই যে সিস্টেম যেটুকু আমাদের বেরিয়ে আসলো এই যে এই যে এই চাকটা এরকম আসে অর্থাৎ যে চাকটা তৈরি হলো সেটা একটা চোঙ থাকলো কথা বোঝা গেল তাহলে আমরা ধরলাম এইটুকু হচ্ছে এইস যেটুকু উঠলো সেইটুকু হচ্ছে এইস আচ্ছা এইটুকুর এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে এ যে তাই 6 তাহলে এইটুকুর আয়তনের সূত্র কি এইটুকুর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইস আয়তন সূত্র সেমই হয় পাই আর বলতে এখানে আমাদের 6/36 আর এইস বলতে এইস এই সীমানা আমার জানা নেই এখানে এই সীমানা বের করতে বলেছে আচ্ছা এই যে আয়তনটা বা এই আয়তনটা কি এই গোলকটা দেয়ার জলে দেয়ার জন্য আয়তনটা বেড়েছে অর্থাৎ এই এর যে আয়তন এই জলের আয়তন সেম কত বলে চোঙের ক্ষেত্রে আয়তনটা দেখলাম আমরা এইটা আর এই আয়তনটা কিন্তু তৈরি হয়েছে গোলক থেকে যা গোলকের আয়তন কি ছিল 4/3 পাই আর কিউব ছিল তার মানে এই আয়তন আর এই আয়তন সমান 4/3 পাই আর কিউব কত বুঝতে পারলে ব্যাপারটা আমি তো গোলকটাকে তো জলে ফেলেছি তাতে জলতলটা আসলে উঠে গেছে আচ্ছা তার মানে হচ্ছে জলতল আয়তনের সূত্র কি আয়তনটা হলো 4 এই পাই আর বলতে গেলে 36 হয়ে গেল 6 স্কয়ার আর এই সেই সি হচ্ছে আর যেটা আমরা গোলকের আয়তনের সঙ্গে সমান করেছি তো এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে আচ্ছা এই আর এর থেকে আমরা কি করতে পারি এখানে যদি কাটলে আছে আর এর স্কয়ার আচ্ছা তিন একটা দুটো পাবো এমন একটা তিন দিয়ে তিনটা তিনে কাটলাম আচ্ছা কাটা তো না বুঝছো আমি আরেকবার দেখাচ্ছি দেখো এখানে দেখে দিচ্ছি তাহলে 4/3 ইনটু পাই পাই তো আমি কেটে দিয়েছি পাইটা বুঝতে পেরেছো আরটাকে আমরা তিন বার লিখে নিলাম একটা একটা কেটে দিলাম এবার দেখো এই রকম করলে কত হয় 9 9 সঙ্গে 4 গুণ করলে কত হয় 36 তাহলে এ পাশে 36 থাকছে এ পাশে আমরা শুধু 36 পেলাম আর এই পাশে কি 36 ইনটু এইচ পেলাম সমস্যা এখানে 36 ইনটু এইচ আর এ পাশে 36 পেলাম তাহলে 36 কেটে দিলে এইচ মান কত আসবে 1 আসবে তাহলে উচ্চতা কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার এইটা সূত্র এগুলো চাকলাস্কা